ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ কাহিলে শরীর চর্চাবিদ সিদ্ধার্থ বরগোহাই। ঘরের পৰা উলাই গৈ আৰু ঘূৰি নাহিল সিদ্ধার্থ বরগোহাই। ঘন কুঁৱলীৰ বাবে নিয়ন্ত্রণ হেৰুৱায় বাহনখনে। এয়া সিদ্ধার্থ বরগোহাইৰ টাটা হেৰিয়াৰ বাহন। দুর্ঘটনাত সম্পূর্ণরূপে ভাঙি গৈছে বাহনখন। ঘন কুঁৱলীয়ে প্রাণ কাহিলে এইগৰাকী শরীর চর্চাবিদ সিদ্ধার্থ বরগোহাই। নারায়ণপুরের ভোগপুরত সংঘটিত হৈছে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পুৱা 4 বজাত সংঘটিত হয় এই দুর্ঘটনা। ধেমাজিৰ পৰা গুৱাহাটী অভিমুখে আহি আছিল বাহনখন। এই বাহনখনৰ ভিতৰত আছিল ধেমাজিৰ সিদ্ধার্থ বরগোহাই। এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত থিতাতে প্রাণ হেৰুৱায় শরীর চর্চাবিদগৰাকীয়ে। লগতে পুলকেশ গগৈ নামৰ যুবকজন গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হয়। পুলকেশ গগৈ ততাতৈয়াকৈ লক্ষিমপুৰ চিকিৎসা মহাবিদ্যালয়ত ভৰ্তি কৰা হয়। ঘটনাস্থলীত নারায়ণপুর আরক্ষী উপস্থিত হৈ মৃতদেহ উদ্ধার কৰিছে। লগতে বাহনখন নারায়ণপুর থানালৈ লৈ আনিছে আরক্ষীয়ে। নারায়ণপুরের পৰা পংকজ কুমার ফুকন, অসম লাইভ 24। ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ কাহিলে শরীর চর্চাবিদ সিদ্ধার্থ বরগোহাই। ঘরের পৰা উলাই গৈ আৰু ঘূৰি নাহিল সিদ্ধার্থ বরগোহাই। ঘন কুঁৱলীৰ বাবে নিয়ন্ত্রণ হেৰুৱায় বাহনখনে। এয়া সিদ্ধার্থ বরগোহাইৰ টাটা হেৰিয়াৰ বাহন। দুর্ঘটনাত সম্পূর্ণরূপে ভাঙি গৈছে বাহনখন। ঘন কুঁৱলীয়ে প্রাণ কাহিলে এইগৰাকী শরীর চর্চাবিদ সিদ্ধার্থ বরগোহাই। নারায়ণপুরের ভোগপুরত সংঘটিত হৈছে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পুৱা 4 বজাত সংঘটিত হয় এই দুর্ঘটনা। ধেমাজিৰ পৰা গুৱাহাটী অভিমুখে আহি আছিল বাহনখন। এই বাহনখনৰ ভিতৰত আছিল ধেমাজিৰ সিদ্ধার্থ বরগোহাই। এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত থিতাতে প্রাণ হেৰুৱায় শরীর চর্চাবিদগৰাকীয়ে। লগতে পুলকেশ গগৈ নামৰ যুবকজন গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হয়। পুলকেশ গগৈ ততাতৈয়াকৈ লক্ষিমপুৰ চিকিৎসা মহাবিদ্যালয়ত ভৰ্তি কৰা হয়। ঘটনাস্থলীত নারায়ণপুৰ আৰক্ষী উপস্থিত হৈ মৃতদেহ উদ্ধাৰ কৰিছে। লগতে বাহনখন নারায়ণপুৰ থানালৈ লৈ আনিছে আৰক্ষীয়ে। নারায়ণপুৰৰ পৰা পংকজ কুমাৰ ফুকন, অসম লাইভ 24।